हेलो गाइज, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज आमी तुम्हारे साथे एक देशी मोरला माछेर झाल रेसिपी शेयर करते जाच्छी। तो चलो प्रथमे आगे आमी माछगुलो के भालो करे परिष्कार करे धुए नियेछी। एबार आमी एटार मध्ये नून और हलुद देबो। तो आमी प्रथमे अल्प परिमाणे एकटु हलुद गुड़ो दिए दिलाम। एबार आमी दिए दिच्छी अल्प परिमाणे नून। एबार आमी एगुलोके भालो करे मेखे नेब। আমার হলুদ নুন মাখানো মাছে হয়ে গেছে। এবার আমি এই রেসিপিটা একদম সিম্পল ওয়েতে বানাবো। তো চলো কি কি আমি দিই এটার মধ্যে দেখে নাও। দেশি মোরলা মাছের রেসিপিটা একদম চট জলদি রেসিপি বানাচ্ছি। হলো কি কি নিয়েছি আমি এখানে, সানরাইজের যে প্যাকেট মাস্টার্ড পাউডার আছে সেটা আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে গোটা সর্ষেও পেষে নিতে পারো। এখানে নিয়েছি আমি লসুন আর কাঁচা লঙ্কা খেতে, অল্প একটু আমি হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেব। তো আমি এখানে মিক্স করে নিই। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম বাটিতে এই মাছটা বানাবো। তো প্রথমে আমি আগে এই মাস্টার্ড পেস্টটা দিয়ে দেব। তারপর আমি যে এই মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে 4-5টা কো লসুন আর আদা খেতে দিয়েছি, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। যেহেতু আমি মাছের সাথে হলুদ যখন মিক্স করেছিলাম তো তখন আমি নুন দিয়েছি। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে কাঁচা মোরলা মাছ নিয়েছি, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। যেহেতু মাছগুলো জ্যান্ত ছিল তো আমি কাঁচা মাছ দিয়ে সর্ষেটা করছি। এবার আমি দিচ্ছি অল্প একটু সর্ষে তেল। এবার আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। আমি এই মাছটার মধ্যে একটা ছোট টমেটোর কুচনো দিচ্ছি এটাতে। তোমরা চাইলে এমনি প্লেনও বানাতে পারো, কিন্তু আমি এটা মধ্যে টমেটোর কুচি আর গোটা কাঁচা লঙ্কা দেবো এখন। তো এই যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। এবার আমি এগুলোকে ভালো করে সব একসাথে মিলিয়ে এটা আমি লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেবো হতে। এটাকে বসিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে। এটা আবার আস্তে আস্তে হোক। এই মাছটা একটু শুকনো শুকনো হবে, তো তাই আমি এটা লো ফ্লেমে ভালো করে এটা রান্না করছি। মোরলা মাছের সর্ষের ঝালটা হয়ে এসছে। এবার আমি নামানোর আগে একটু সর্ষে তেল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। আমার মোরলা মাছের সর্ষের ঝালটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।